নবনিযুক্ত সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে জেনারেল র্যাঙ্ক ব্যাচ পরানো হয়েছে। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই ব্যাচ পরানো হয়। এস এম শফিউদ্দিন আহমেদকে ব্যাচ পরিয়ে দেন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম শাহিন ইকবাল ও বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল শেখ আব্দুল হান্নান। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন। শফিউদ্দিন আহমেদ বিদায়ী সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদের স্থলাভিষিক্ত হলেন। গত 10 জুন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে লেফটেন্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে জেনারেল হিসেবে পদোন্নতি দিয়ে সেনাবাহিনীর দায়িত্ব দেওয়া হয়।